Hey guys, this is Priyom. You are watching Draw with Priyom. Prothomei thank you prottekke jara jara amar ei drawing challenge participate korecho ebong tara tader chobi amake send korecho. Tara holo Shilpi, Ananya, Tonupom. Tomader prottekar kaj just oshadharon. Khubi bhalo legeche amar. To tader drawing gulo holo ei dike. Dekhe nao ekbar. তো আজকে আমি ডিজিটাল পেন্টিং এর উপর বেসিক পাঁচখানা টিপস দিতে চাই যেটা অ্যাজ এ বিগিনার জানা খুব ইম্পর্টেন্ট তো ভিডিওটাকে একদম শেষ অবধি দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করো আমি তোমাদের সঙ্গে ফটোশপের উপর কিছু বেসিক আর ইম্পর্টেন্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে নাও সেগুলো ডিজিটাল পেন্টিং করার জন্য দরকার বেসিক পেন ট্যাবলেট সেটা অর্ডিনারি পেন ট্যাবলেট হোক বা কোনো টাচ স্ক্রিন পেন ট্যাবলেট যেটা এফোর্ডেবল তো আজকে আমি ফটোশপের উপর কিছু কুইক আর ইন্টারেস্টিং টিপস দেব যেগুলো অনেকেই মিস করে যায় টিপস নাম্বার ওয়ান আলফা লক যে কোনো ড্রয়িং লেয়ারে আলফা লক ইউজ করলে সেই লেয়ারে যে ড্রয়িং বা ডিজাইন আছে সেটাকে সম্পূর্ণভাবে সেফ রাখে বলতে গেলে তুমি চাইলেও সেই ড্রয়িং করা লেয়ারের বাইরে তুমি আর কিছু ড্র করতে পারবে না কিন্তু আলফা লকের একটা সুবিধাও আছে সুবিধাটা কি তুমি চাইলে তোমার যে ড্রয়িং বা ডিজাইনটা আছে আলফা লকে যেটুক এরিয়া সিলেকশন রয়েছে সেই সিলেকশনের তুমি কালার বা সিলেকশনের ভেতরে যেরকম ইচ্ছে কাজ করতে পারো টিপস নাম্বার টু ক্লিপ মাস্ক এই ক্লিপ মাস্ক সাধারণত বেস লেয়ারের যতটুকু পোর্শন সিলেকশন রয়েছে তার বাইরে কোনো কালার যাবে না সে ক্লিপ মাস্ক কী করে সেই লেয়ারের মধ্যে শুধুমাত্র বেস লেয়ারের অংশটাকে সিলেকশন করে বাকি জায়গাটাকে হাইড করে রাখে এই ক্লিপ মাস্ক ডিজিটাল পেন্টিংয়ে বা কোনো ক্যারেক্টারের ওপর শেডস বা হাইলাইট দিতে গেলে খুবই ভালো কাজ করে আমি একবার ক্লিপ মাস্কটাকে অফ করে দেখাচ্ছি তোমাদেরকে আশা করি বুঝতে পেরে গেছো ক্লিপ মাস্কের ভূমিকা নাম্বার থার্ড রোটেশন কিবোর্ডের শর্টকাট কি আর প্রেস করে নিজের মতন ক্যানভাসটাকে ডান দিক থেকে বাঁদিক বা বাঁদিক থেকে ডান দিক পুরো 360 ঘোরানো যায় ক্যানভাসটাকে নাম্বার ফোর ফ্লিপ ক্যানভাস
তোমরা দেখে থাকবে যারা রাইট হ্যান্ডে ড্রয়িং করে, রাইট সাইডে রাউন্ড করতে গেলে হাতের মধ্যে কেমন জানি একটা বেঁধে যায়। তো তোমরা যদি ফ্লিপ ক্যানভাস এই অপশানটা ইউজ করো, তো তোমরা তোমাদের মতন যেখানে যেখানে প্রয়োজন সেখানে ক্যানভাসটাকে ফ্লিপ করে ড্রয়িং করতে পারো। নাম্বার 5, কিপ প্র্যাকটিসিং। প্রত্যেক দিন অন্ততপক্ষে 1 ঘন্টা করে প্র্যাকটিস করো, সেটা ডিজিটালি হোক বা ম্যানুয়াল। কিছুদিনের মধ্যে তোমরা তোমাদের ডেভেলপমেন্ট বুঝতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।